হ্যালো ভিয়ার্স আপনার দেখছেন টেক মাইন্ড ব্লগ ইউটিউব চ্যানেল প্রথমেই আপনাদের শুভ নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আপনারা সবাই জানেন গত বছর নভেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ভোটার কার্ডের স্পেশাল ক্যাম্পেইন হয়েছিল ওই সময় অনেকে নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করেছেন অথবা কেউ ভোটার কার্ডে ভুল থাকার কারণে তাদের ভোটার কার্ড সংশোধনের জন্য আবেদন করেছিলেন সে অনলাইনেও আবেদন কেউ করেছিল আবার কেউ অফলাইনেও আবেদন করেছিলেন অনেকে তাদের এই আবেদনের স্ট্যাটাস অলরেডি জেনে গিয়েছেন আবার কেউ এখনও পর্যন্ত জানেননি আর তাছাড়া আবার অনেকে তাদের স্ট্যাটাসটা কী সেটা জানার জন্য চেষ্টা করছেন আপনি যদি আপনার ভোটার কার্ডের যদি স্ট্যাটাসটা যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকুন এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার অ্যাপ্লিকেশন সে অনলাইন হোক আর অফলাইন হোক সেটা কি অবস্থায় রয়েছে এই ভিডিওর মাধ্যমে মূলত আমি চারটে জিনিস বলবো যারা অনলাইন করেছিলেন তাদের ক্ষেত্রে এবং যারা অফলাইন করেছিল তাদের ক্ষেত্রে এবং ফাইনাল ভোটার লিস্ট কবে বের হবে এবং যাদের ফর্ম অলরেডি রিজেকশন হয়ে গেছে বা যাদের ফর্ম এখন পেন্ডিং অবস্থায় আছে তাদের ফর্মটা যদি রিজেকশান হয়ে যায় তাহলে তারা কি করবেন প্রথমে বলি যারা অনলাইনে অ্যাপ্লিকেশন করেছিলেন ওনাদের অ্যাপ্লিকেশানের স্ট্যাটাসটা উনি কীভাবে জানবেন বা কি অবস্থায় রয়েছে তার জন্য আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটারের যে কোনো একটা ব্রাউজার থেকে আপনি এনপিএসপি অর্থাৎ ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল ডট ইন এই অফ ওয়েবসাইটটা আপনাকে ওপেন করতে হবে তো অলরেডি এখানে আমি ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল ডট ইন এটা ওয়েবসাইটটা আমি ওপেন করেছি এবং এখানে অলরেডি আমি একটা ইউজার আইডি যেটা পাসওয়ার্ড সেটা আমি অলরেডি লগ ইন করে রেখেছি তো সবাইকার তো দেখানোর তো সম্ভব নয় আপনি এখানে যে ড্যাশবোর্ড যে অপশান রয়েছে এই ড্যাশবোর্ড অপশানে আপনি ক্লিক করবেন এখানে আমি ড্যাশবোর্ড অপশানে আমি ক্লিক করলাম দেখুন এখানে আমি দুটো ফর্ম আমি সাবমিট করেছিলাম এবং দুটো ফর্মই যেখানে স্ট্যাটাস দেখাচ্ছে অ্যাকসেপ্টেড এবং দুটো ফর্মই ছিল কারেকশন ফর্ম এবং ফর্ম সাবমিশন ডেট যেখানে পনেরো বারো দু সাল রাত্রি নটা পঁয়ত্রিশ মিনিট তেরো সেকেন্ডে অর্থাৎ এই দুটো ফর্ম আমি রাত্রিতে একটা করেছিলাম এবং বিকেলে আমি একটা করেছিলাম এবং দুটো ফর্মই অ্যাকসেপ্টেড হয়ে গেছে অর্থাৎ এইভাবে আপনি আপনার যে লগ যে পেজ রয়েছে সেই পেজ দিয়ে আপনি যখন ফর্মটা সাবমিট করেছিলেন ওই পেজের যে ড্যাশবোর্ড যে অপশন রয়েছে সেই ড্যাশবোর্ড অপশানে আপনি আসবেন আসার পর আপনি এখানে যে রেফারেন্স নম্বর রয়েছে এই রেফারেন্স নম্বরটা দিয়ে আপনি দেখতে পারেন এখানে আপনার স্ট্যাটাসটা কি অবস্থায় রয়েছে আপনি যখন ফর্মটা যখন সাবমিট করেছিলেন তখন আপনার রেজিস্টার মোবাইল নম্বরে অবশ্যই এই রেফারেন্স নম্বর এসেছিল চাইলেও আপনি ডাইরেক্ট আপনি এই রেফারেন্স নম্বর দিয়েও আপনি এখানে ট্র্যাক করে দেখতে পারেন যে আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা কোন অবস্থায় রয়েছে এখানে যে রেফারেন্স নম্বরটা রয়েছে এই রেফারেন্স নম্বর দিয়ে এখানে বোঝা যাচ্ছে যে এই ফর্ম দুটো অ্যাকসেপ্টেড হয়েছে এবং যদি আপনার কাছে যদি এই রকম রেফারেন্স নম্বর থাকে তাহলে আপনি কিভাবে ডাইরেক্ট আপনি স্ট্যাটাসটা চেক করবেন সেটা আমি দেখাচ্ছি এর জন্য যে রেফারেন্স নম্বর রয়েছে এই রেফারেন্স নম্বরটা আমি কপি করলাম কপি করার পর আপনাকে ঠিক এই যে হোম যে বটন রয়েছে হোম বটনে আপনাকে আসতে হবে আসার পর আপনি এরকম একটা অপশান দেখতে পাবেন যেখানে ট্রাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে এই যে এন্টার রেফারেন্স নম্বর এখানে আপনি টাইপ করতে পারেন অথবা আপনি পেস্ট করতে পারেন তারপর আপনি ট্রাক স্ট্যাটাস এই অপশানে ক্লিক করবেন এখানে সাবমিটের ডেট দেখাচ্ছে পনেরো বারো দু হাজার কুড়ি এবং তারপর বাইশ তারিখে বিএলও অ্যাপয়েন্টেড হয়েছে তারপর এই ফর্মটা অ্যাকসেপ্টেড হয়েছে একত্রিশ বারো দু হাজার কুড়ি এবং যেখানে ব্যক্তির নাম হিসেবে রয়েছে দীপক মাইতি এবং এর কারেকশানের ফর্ম তবে এখানে আমি এক জিনিস বলছি তবে এই যে ব্যক্তি রয়েছে এটা কোনো ব্যক্তি নয় অর্থাৎ দীপক মাইতি কোনো ছেলে নয় এটা অ্যাকচুয়ালি মেয়ে এই মেয়েটার ভোটার কার্ডে এর নাম অ্যাকচুয়ালি একটা মেয়ের নাম ছিল কিন্তু উনি এসেছিলেন যে ওনার ভোটার কার্ডে মেয়ের নামের পরিবর্তে ওনার গভর্নমেন্টের ঘরে দীপক মাইতি এই হিসেবে নামটা এখানে লিস্টেড হয়ে আছে উনি তারপর আমার কাছে এসেছিলেন তারপর আমি এই ফর্মগুলো সাবমিট করার পর ওনার ফর্মটা অ্যাকসেপ্টেড হয়েছে এই হলো যারা অনলাইনে ফর্ম সাবমিট করেছিলেন তাদের ক্ষেত্রে এই রকম যদি আপনি ফর্ম সিক্স ফর্ম সেভেন ফর্ম এইট বা ফর্ম এইটে বা ফর্ম সিক্সে যেটাই আপনি সাবমিট করুন না কেন আপনার কাছে অবশ্যই একটা রেফারেন্স নম্বর থাকবে এবং সেই রেফারেন্স নম্বর দিয়ে আপনি অবশ্যই এখন ট্র্যাক করে দেখে নিন আর যদি আপনার এখানে বি ফিল্ড ভেরিফিকেশন যদি বাকিও যদি থাকে তাহলে অবশ্যই আপনি অপেক্ষা করেন কিছুদিনের মধ্যেই সেই ফাইনাল ভোটার লিস্ট বেরোবে এবং আমি পরেই বলছি এই ফাইনাল ভোটার লিস্ট কবে বের হবে যেখানে আপনি আপনার ভোটার কার্ডের যে ইনফরমেশন সেটা অবশ্যই আপনি দেখতে পাবেন এরপর বলি যে যারা অফলাইনে ফর্ম সাবমিট করেছিলেন তারা কিভাবে পারবেন দেখুন এখন গভর্নমেন্টের তরফ থেকে একটা নিয়ম হয়েছে যখন আপনি অফলাইনে ফর্মটা যখন সাবমিট করবেন তখন সেখানে অবশ্যই আপনি মোবাইল নম্বর দেবেন এবং অনেকের এইরকমই দেখা গেছে যে যারা এই ফর্মটা সাবমিট করেছিলেন সেটা কারেকশন হতে পারে বা নতুন ভোটার কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন সেখানে ওনাদের ফর্মটা যখন অ্যাকসেপ্টেড হয়েছে তখন রেজিস্টার মোবাইল নম্বরে ইয়ার অফিস থেকে একটা অলরেডি মেসেজ আসছে এইরকমই আকারে ইয়র অ্যাপ্লিকেশান হ্যাজ বিন অ্যাকসেপ্টেড বা ইয়ার বলে এরকম একটা মেসেজ এসছে যাদের দেখবেন এই ইআরও অফিস থেকে এইরকম একটা কনফার্মেশান মেসেজ আসছে তারা অবশ্যই বুঝে নেবেন যে আপনি আপনার ভোটার কার্ডের জন্য যেভাবে যে জন্য আপনি অ্যাপ্লিকেশান করেছিলেন আপনার ফর্মটা অবশ্যই অ্যাকসেপ্টেড হয়েছে যাদের এরকম কোনো এস এম আসেনি তো আপনাকে আমি বলবো এতে ঘাবড়ানোর কোনো কিছু নেই ফাইনাল যে ভোটার লিস্ট বেরোবো সেখানে আপনি অবশ্যই দেখবেন টেকনিক্যালি কোনো প্রবলেমের জন্য হয়তো এই মেসেজ ইয়ার অফিস থেকে আপনার মোবাইল নম্বরে আসেনি দু হাজার একুশ সালের পনেরোই জানুয়ারি ফাইনাল ভোটার লিস্ট বেরোবে সেখানে এর আগে যারা নতুন ভোটার কার্ডের জন্য বা ভোটার কার্ড কারেকশানের জন্য অথবা ভোটার কার্ডের যে অন্যান্য যে ফর্ম রয়েছে সেই ফর্ম যদি কেউ সাবমিট করে থাকে তাদের ফর্মটা যদি অ্যাকসেপ্টেড হয় তাহলে দু হাজার একুশ সালের পনেরোই জানুয়ারি সেই ফাইনাল ভোটার লিস্ট বেরোবে সেখানে অবশ্যই আপনি আপনার ভোটার কার্ডের যে তথ্য সেটা অবশ্যই আপনি একবার চেক করে নেবেন যাদের এখনও অনলাইন অথবা অফলাইনে ফর্ম এখনও পেন্ডিং অবস্থায় রয়েছে বা এখনো অ্যাকসেপ্টেড বা রিজেকশান কোনো কিছুই শো করছে না তাদেরকে আমি বলবো আপনারা পনেরোই জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করুন এখনও ভোটার কার্ডের কাজ চলছে কারণ পনেরোই জানুয়ারি দু হাজার একুশ সালে ফাইনাল ভোটার লিস্ট বেরোবে তার আগেই কিন্তু যদি আপনার ফর্মটা যদি অ্যাকসেপ্টেড হয় বা রিজেক্টেড হয় সেটা আপনি ওই দু হাজার একুশ সালের পনেরোই জানুয়ারি যে ফাইনাল ভোটার লিস্ট বেরোবে সেখানে আপনি অবশ্যই জানতে পারবেন তবে তার জন্য আপনাকে অবশ্যই এখন অপেক্ষা করতে হবে যখন ফাইনাল ভোটার লিস্ট বেরোবে সেখানে অবশ্যই আপনি একবার চেক করে নেবেন যে আপনি আপনার ভোটার যে ফর্মটা সাবমিট করেছিলেন সেই ফর্মটা আপনার অ্যাকসেপ্টেড হয়েছে বা রিজেকশন হয়েছে তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন আমার চ্যানেলে আপনি ভোটার কার্ড সংক্রান্ত সকল সমস্যা ও তার সমাধানের ভিডিও পাবেন পরের ভিডিও পাওয়া পর্যন্ত আপনি ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাভ এ নাইস ডে